শুরু করছি সংবাদ সারা দিন আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো মহাকরণ থেকে চুরি যাওয়া 6টি কম্পিউটার উদ্ধার ডায়মন্ড হারবার থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো মহাকরণ থেকে চুরি যাওয়া 6টি কম্পিউটার উদ্ধার আইন দপ্তর থেকে চুরি গিয়েছিল এই 6টি কম্পিউটার ডায়মন্ড হারবার থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ জানা যাচ্ছে এসি সরাইয়ের ঠিকাদার সংস্থার সঙ্গে যুক্ত ছিল সন্দেহভাজন ওই ধৃত ব্যক্তি ডায়মন্ড হারবার থেকে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে কিছুদিন আগেই মহাকরণের আইন দপ্তর থেকে 6টি কম্পিউটার চুরি যায় বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি রিয়া বিষয় বিস্তারিত জানতে চাইব দেখো জুলাইয়ে মহাকরণের আইন দপ্তরের অফিস থেকে বেশ কিছু কম্পিউটার চুরি গিয়েছিল এবং তার তদন্তভার নিয়েছিল লালবাজার এবং হিয়ার স্ট্রিট থানা একই সঙ্গে এই দুজনের দুজনে কিন্তু দুটো অর্থাৎ হিয়ার স্ট্রিট থানা এবং লালবাজার সেটা তদন্ত করছিল এবং তদন্তের পর কিন্তু ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে হিয়ার স্ট্রিট থানা সেই তদন্তভার নিয়ে ডায়মন্ড হারবার থেকে একজনকে গ্রেপ্তার করেছে এবং এখনো অবধি তার কাছ থেকে প্রায় 6টা কম্পিউটার উদ্ধার হয়েছে এবং এই যে ব্যক্তি সেই ব্যক্তি আইন দপ্তরেই তিনি কাজ করতেন এবং মহাকরণের কনস্ট্রাকশনাল যে এসি মেশিন হয় সেই এসি মেশিনের দায়িত্বে তিনি ছিলেন কারণ সেগুলো যখন খারাপ হতো কোনো প্রবলেম হতো সেই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তিনি ছিলেন এসি মেশিন তিনি চেক করতেন এবং সেখান থেকেই তিনি এই মহাকরণে যেখান থেকে কম্পিউটার চুরি গিয়েছিল সেখানের কিন্তু পুরো ডেটা তিনি জানতেন এবং কিভাবে কোথায় কি বৃত্তান্ত সেই পুরো বিষয়টাতে তিনি ওয়াকিবহল ছিলেন এবং যখন লকডাউন পর্ব শেষ হয়েছে ঠিক তারপরেই অর্থাৎ এই চলতি বছরের জুলাই মাসেই কিন্তু খোয়া গিয়েছিল একদম আইন দপ্তরের থেকে কিন্তু বেশ কিছু কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ ডেটা ছিল সেখানে সেই সব কিন্তু খোয়া গিয়েছিল এবং ইতিমধ্যেই সেই তদন্তভার নিয়েছিল লালবাজার এবং হিয়ার স্ট্রিট থানা ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে হিয়ার স্ট্রিট থানা একজনকে গ্রেফতার করেছে এবং তার কাছ থেকে ওই আইন দপ্তরে যা খোয়া গিয়েছিল তার থেকে কিন্তু প্রায় 6টা কম্পিউটার ইতিমধ্যেই উদ্ধার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যা জিনিস খোয়া গিয়েছিল সমস্ত জিনিসই উদ্ধার হবে যদি সে বিক্রি করে না থাকে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা অনেক ধন্যবাদ টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি